আসসালামু বিজ্ঞানীরা মানুষের বিভিন্ন অঙ্গ প্রদা মানুষের যে প্রাণ যে আত্মা এগুলো নিয়ে দীর্ঘদিন অসংখ্য বিজ্ঞানীরা গবেষণা করে চলেছেন এই সমস্ত বিজ্ঞানীরা আমাদের আত্মা সম্পর্কে কি বলে আমাদের প্রাণ সম্পর্কে কি বলে আমি আপনাদের কাছে সেই সমস্ত বিষয়ের কিছু অংশ তুলে ধরবো আঠারোশো আট সালে জন ডালটন বলেন পরমাণু হচ্ছে সবচাইতে ক্ষুদ্র পদার্থ এবং তাকে আর বিভক্ত করা যায় না অথচ ঠিক ওই শতকের শেষ দিকেই প্রমাণিত হলো ইলেকট্রন প্রোটন এবং নিউটনে এটাকে ভাগ করা যায় এছাড়া পরমাণু থেকে আলফা এবং বেটা রশ্মি বিস্তরিত হয় যা থেকে নতুন পরমাণু সৃষ্টি হয় এই কথাটা আসছে আপনার ধর্মেও এই কথা আসছে যে জীবন আসে জীবন থেকে আমরা জানি যে আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাকে ফেলে রাখেন দীর্ঘদিন তারপরে তখন তার ভিতরে প্রাণ দিয়ে দেন তখনই কিন্তু আদম সজীব হয়ে যায় ঠিক সনাতন ধর্মে অর্থাৎ একটু বলে নেই সেটা হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে যে কথাগুলো আছে এই একই ধর্মে দেখবেন তাওরা রিঞ্জিল বাইবেল সব মানে একই কথা কিন্তু একটু ওদিক ওদিক আর কি মৌলিক উৎস এক তারপরে সনাতন ধর্মটাকে আমরা একটু দূরে রাখি কারণ তারা পূজা করে এই জন্য এটা অনেকের অবসন্দ তো সেখানেও কিন্তু প্রভুপাত শিল আর একটা লেখা তিনি বই আকারে সেটা করে দিয়েছেন যে জীবন আসে জীবন থেকে আপনি দেখেন যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে একটা মানুষ যদি মরে যায় তখন কিন্তু তার যে দেহের যে অংশগুলো এগুলো কিন্তু একদম বিলীন হয়ে যায় না সেগুলো হয়তো কোনো পোকা খেয়ে জীবনযাপন করে অনেক পশু আছে না মরে গেলে পচে গেলে সেটা সেটা হোক ব্যাকটেরিয়া সত্তা ফাঙ্গাল অন্য কোনো জীবজন্তু যেমন শিয়াল কুকুর বা কাক পক্ষীতেও খায় শকুনে খায় তারাও কিন্তু খেয়ে জীবনযাপন করতেছে আচ্ছা আমি বাদ দিলাম যে জীবজন্তু কেউ খালো না এসে কিন্তু আপনি যদি একটা মানুষকে কবর দিয়ে রাখেন সেই মানুষটা পচে কিন্তু অন্যের খাদ্য হয়ে যাচ্ছে এটি কীভাবে এটাও সম্ভব আপনি দেখেন যে মানুষটা যখন পচে যাবে তার শরীরে যে চর্বি থাকে তার শরীরে যে পুষ্টি থাকে এগুলো কিন্তু ওই কবরের পাশে যে গাছগুলো থাকে দেখবেন সেই গাছগুলো কিন্তু প্রচুর সার পায় তার মানে জীবন আসে জীবন থেকে এ কথাটা কিন্তু আপনি অযৌক্তিক বলতে পারবেন না তো এ কথা যেমন জীবনের ক্ষেত্রেও বাস্তব ক্ষেত্রে ঘটে ঠিক এখানে পরমাণুর ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটছে আবার দেখেন যে সবুজ গাছপালা ফটোসেশন নামক প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের যে সৌরশক্তিকে সূর্যের সৌরশক্তিকে রাসায়নিক শক্তি রূপান্তরিত করে দাহ রূপে জীবনদের জীবনী শক্তি প্রদান করে আবার শোনেন সবুজ গাছপালা ফটো সিন্থেসিস নামক প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে দাহ রূপে জীবদের জীবনী শক্তি প্রদান করে অর্থাৎ এটা হচ্ছে যে আমরা যে খাবারটা খাই আমরা যে খাবার খাই প্রতিদিন যে খাবার খাই আমরা জানেন যে সেখানে পাঁচ হাজার কোটি আমরা যে খাবারগুলো খাই এই খাদ্য থেকে প্রতিদিন প্রায় পাঁচ হাজার কোটি নতুন নতুন কোষ তৈরি হয় চিনতে পারেন তো আবার ওই ওই সম কোষ আবার কি হয় মারাও যায় এটা সত্যি তো এই যে পাঁচ হাজার কোটি কোষ প্রতিদিন আমাদের যে পাকস্থলী যেটা শরীরে গ্রহণ করতেছে এই পাঁচ হাজার কোটি কোষ কি হয় এটি কি দেহের মধ্যে চলে যায় না এই পাঁচ হাজার কোটি কোষগুলো ভেঙে যায় ভেঙে আপনার শরীরের বিভিন্ন স্থানে এরা শক্তি রূপে কি করে আমাদের যে শক্তির যে ক্ষয় সেটাকে পূরণ করে আচ্ছা এবার আরেকটু কাজে আসি সেটা হচ্ছে দেখেন গ্রিক দার্শনিক এপিকিউরাস গ্রিন দার্শনিক এপিকিউরাস বলেন সব কিছুই সৃষ্টি হয়েছে পরমাণু এবং শূন্যের সমন্বয়ের ফলে কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা কোরআনের কথা যে গ্রিক দার্শনিক এপিকিউরাজ বলেন সব কিছুই সৃষ্টি হয়েছে পরমাণু এবং শূন্যের সমন্বয়ের ফলে অর্থাৎ শূন্য থেকে এই পরমাণুগুলোর উপর প্রভাব বিস্তার করার ফলে নতুন করে সৃষ্টি হয়েছে এই শূন্য বা অদৃশ্য বলেই তিনি কর্ম পরিচালনা করছে এই স্রষ্টা এই শূন্যের মাঝে থেকেই কিন্তু আমাদের যে স্রষ্টা তিনি কর্ম পরিচালনা করছে এখানে একটা কথা শোনেন এখানে বোঝার জন্য জ্ঞান প্রয়োজন এবং সদ একটা কথা এটা হচ্ছে আপনার বেদের কথা একং বহুধা বদন্তি। আবার শোনার কথাটা একং সদবিপ্রা বহুধাবদন্তী অর্থাৎ এখানে একজন ঈশ্বর এখানে একজন ঈশ্বর বাকিটা ঈশ্বরের শক্তি বা শক্তির অনুরূপ দুটোই ঈশ্বর এটা বাবা ঠিক নয় একটা হচ্ছে ঈশ্বর আর একটা হচ্ছে তার কর্ম বা রূপ এটা আসলে দুটো একথা এইভাবে বলা যায় যে দেখেন যে সূর্য সূর্য যে তাপ দিচ্ছে এটা ঠিক এবং সূর্য যে সমস্ত শক্তি উৎস এটাও ঠিক এখন সূর্য কি মানুষের ঘরের মধ্যে ঢোকে না এখন যদি আপনি বলেন যে সূর্য ঘরের মধ্যে ঢোকে হ্যাঁ তা ঠিক কিভাবে এই যে ঘরে আলো ঢুকছে এটা ঠিক সূর্য ঘরে ঢুকছে না কিন্তু সূর্যের আলো সেটা কিন্তু কখন ঢুকছে তার মানে সূর্যই ঢুকছে এটা একটা জটিল বিষয় একটু ভাবে দেখেন যে যদি আপনি যুক্তিবিদ্যার যদি আপনি যুক্তিবিদ্যার লাইন ধরেন যুক্তিবিদ্যার মাধ্যমে যদি কথাটা বলেন যে সূর্যের আলো ঢুকছে তার মানে সূর্যই ঢুকছে কারণ আমাদের মধ্য মানুষের মধ্যে যে আল্লাপাক পবিত্র শরীফ আছে যে মানুষের সার আগর চেতনিকটে আল্লাপাক থাকেন আল্লাহ মানুষের অন্তরে থাকেন আল্লাহ মানুষের খুব কাছে থাকেন তিনি প্রকাশ্যও থাকেন তিনি গোপনও থাকেন এ কথা যদি আমরা বলি কিন্তু কথা কিন্তু একই যে সূর্য আমাদের ঘরের মধ্যে ঢুকে না ঠিকই কিন্তু সূর্যের যে আলোটা এটা তো ঢুকছে মানে এখন যদি কেউ নিয়ে দ্বন্দ্ব করেন তাহলে কিন্তু হেরে যেতে হবে দুটোই কিন্তু ঠিক এ দেখানে কথা কথাগুলো একং সদবিফা বহুধা বদন্তি এটা আসে কোথায় আসে ঋগবেদের প্রথম মণ্ডলের একের একশো চৌষট্টি এবং ছেচল্লিশ অর্থাৎ একই ঈশ্বর বহুরূপে প্রকাশমান এ কথা আপনি যদি ইসলাম ধর্মে আসেন তো সেখানেও কিন্তু একই কথা বলা হয়েছে যে ঈশ্বরের নূর দিয়ে মোহাম্মদ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এবং তার নূর থেকে সমস্ত জগৎ সৃষ্টি করা হয়েছে এ কথা কিন্তু খাটে আমার অন্য ভিডিওতে আমি এগুলো বলছি যে এই বাক্যটা কোথায় সেটাও বলা হয়েছে তো এটা দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে সৃষ্টিকর্তা সর্বত্রও আসেন আবার ত্রিশেই সপ্তম আকাশে আসেন এবার আবার আর একটা বিষয় আসবো সেটা হচ্ছে যে পদার্থের ক্ষেত্রে আমরা একই নিয়ম দেখতে পাই যেমন জীবনের বেলা যেমন যেমন খাটে তেমনি পদার্থের বেলা তেমনি খাটে পদার্থ একদিকে ভাঙা আবার তৈরি হয় পদার্থগুলোকে যদি আপনি ভাঙেন তাহলে এই পদার্থ কি হবে ভেঙে একদম অদৃশ্য হয়ে যাবে না এটা আবার নতুন করে তৈরি হয় দেখেন বিজ্ঞানী গার্ড অনুমোদন করেছেন যে বিজ্ঞানী গার্ড অনুমোদন করেছেন যে উচ্চ তাপমাত্রার কার্ক থেকে এন্টি কার্ক বা বিপরীত কার্ক হইতে পারে উচ্চ তাপমাত্রার কার্ক থেকে এনটি কাক বা বিপরীত কাক হইতে পারে সহজভাবে বলতে গেলে পদার্থ থেকে বিপরীত পদার্থ এবং বিপরীত পদার্থ দ্বারা পদার্থ তৈরি করা যায় এর কে বলছে বলছে বিজ্ঞানী গাট আমরা সাধারণ নিজেদের নিয়ে ভাবি একটু গরিব লক্ষ্য করলে দেখব জগতের সত এক নিয়ম বিদ্যমান দেখেন আমরা এক একটা সাবজেক্ট নিয়ে এক একজনের লেখাপড়া করি আর এক একটা বিষয় একজন এত বেশি ভালো জানে আর একজন কিন্তু কিছুই জানে না এরম হয় এক ইউনিভার্সিটিতে পড়ে কয়েক বন্ধু এক একজন একটা সাবজেক্ট হুম একজনের জন্য আরেকটা সাবজেক্ট অত্যন্ত কঠিন আবার দেখা একই ক্লাসে একজন বন্ধু অঙ্ক খুব ভালো পার একজন বন্ধু অঙ্কে দুর্বল তার কাছে পাহাড় সমান মজবুত মনে হয় এরকম থেকে তো মূল কথা হচ্ছে যে আমাদের চারিদিকে আমরা শক্তি দ্বারা আবদ্ধ আর আমরা জানি যে শক্তি বিভিন্ন রূপে বিরাজমান আর সৃষ্টিকর্তা আছেন আমাদের খুব নিকটে আছেন আসেন সর্বত্র তিনি আসেন আমাদেরকে কথা খেয়াল রাখতে হবে এবং মানতেই হবে